যে লাইফস্টাইল, যেমন ইদানিং আমাদের যেটা প্রবণতা আমরা দেখতে পাই যে পানি খায় না বাচ্চারা বা বড়রা, বিশেষ করে মেয়েরা, বিভিন্ন কারণে, যেমন আমাদের কর্মস্থলে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে টয়লেটগুলো আছে সেগুলার ইয়ের কারণে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, অনেকে পানি খেলে মনে হয় যে বেশি বেশি ইয়েতে টয়লেটে যেতে হবে, সেই জন্য পানি খুব কম খায়। পাশাপাশি আরেকটা জিনিস হয়, সবাই ফাস্টফুডের দিকে যে ঝুঁকে গেছে, যে সবাই যে আমাদের যে ফাস্টফুডগুলো আছে সাধারণত কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস আমরা যেটা বলি, কফি যেটা বলি, এগুলো খাওয়ার কারণে যে এই স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে সাদা স্রাবের সাথে অন্য যে সম্পর্ক, যেমন হাইজিনের সম্পর্ক আমরা আছে, এগুলোর সাথে কি আসলে আমরা কি কোনো কোরিলেশন করতে পারি? এটা একটা হচ্ছে যে সরাসরি কোরিলেশন নাই পানি খাওয়ার সঙ্গে, তবে আমরা যে টয়লেটটা ইউজ করছি সেটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের হচ্ছে যে ব্যাকটেরিয়াল সংক্রমণ হতে পারে বা প্রোটোজল ট্রাইকোমোনাল ইনফেকশন হতে পারে, আমরা যদি একই কারো ব্যক্তিগত টাওয়াল ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের সংক্রমণের ঝুঁকিটা বাড়তে পারে। আরেকটা হলো যে আমাদের যেমন কিছু কিছু যৌনবাহিত, যেমন গনোরিয়াল বা ট্রাইকোমোনাল ইনফেকশনগুলো, এগুলো যৌনবাহিত রোগ, সুতরাং সেইগুলো ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু, যারা পলিগামি বা বহুগামী তার একটা ব্যাপার আছে, তারা যদি কন্ডোমটা ইউজ করেন সেক্ষেত্রে তাদের জন্য এটা একটা প্রোটেকশন দিতেই পারে। আর ফাস্টফুড বা এ ধরনের ফুডগুলো ডিরেক্টলি রিলেটেড না সাদা স্রাবের সঙ্গে, তবে যারা ওভারওয়েট বা এ ধরনের ফুড দীর্ঘদিন ধরে খাচ্ছেন, ডায়াবেটিস হলে সাদা স্রাবের ইয়েটা বেড়ে যায়, ইনসিডেন্সটা বেড়ে যায়। অন্যান্য যে হরমোনাল যে বিষয়গুলো, যেমন আমরা দেখি যেমন একনির সাথে বা ইয়ের সাথে হরমোনাল অনেকগুলো রিলেশন আছে, এটা আপনি বললেন যে যেমন যে থাইরয়েড হরমোন বা অন্যান্য যেগুলো আমাদের অত্যাবশ্যকীয় যে হরমোনগুলো, আপনি প্রথমে একটা কথা বলছেন যে ইস্ট্রোজেনের ব্যাপারে, যে ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থাইরয়েডের যে পেশেন্টগুলো অনেক থাইরয়েডের রোগে নিয়ে আসতেছে, এর সাথে কি কোনো সম্পর্ক আছে সাদা স্রাব? সরাসরি সাদা স্রাবের সঙ্গে থাইরয়েডের প্রবলেম, সেটা হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডের কোনো রিলেশন নেই। আমাদের এই সাদা স্রাবের সাথে অন্য কোনো জটিলতা আছে কিনা পরীক্ষা নিরীক্ষার বিষয়ে আলোচনা করছেন, আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি? আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টকে হিস্ট্রি আমরা যেটা নেই, হিস্ট্রির মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা আসলে নর্মাল নাকি অ্যাবনর্মাল বা অথবা কোনো ইনফেকশনের জন্য হচ্ছে কি না। এর পাশাপাশি কিছু কিছু পরীক্ষা করে থাকি, যেমন আমরা হচ্ছে স্পেকুলাম এক্সামিনেশন করি, যে জনিপথটা আমরা দেখে দিই সেখানে ইনফেকশনের কোনো সাইন সিমটমগুলো আছে কি না। আর অনেক সময় আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব, এ ধরনের সোয়াব নিয়ে থাকি এবং সেটা আমরা কালচার, গ্রাম স্টেন এবং কালচার করি। কোনো কোনো ক্ষেত্রে এর সঙ্গে যদি আমাদের মনে হয় তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, ইউরিন পরীক্ষা করতে পারি, ডায়াবেটিসের টেস্ট করতে পারি, এবং যদি জনিপথে কোনো ধরনের আমাদের মনে হয় যে এটা ক্যান্সারের কোনো পূর্ব লক্ষণ আছে কি না, সে ধরনের ক্ষেত্রে আমরা প্যাপিসমিয়ার বা বায়োপসিও নিতে পারি।